মক্কা মদিনায় একটা দুটো লোক নয়, 40 লাখ হাজি এক জায়গায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কমপক্ষে 10 থেকে 12 থেকে 15 লক্ষ যুবতী বিটি ছেলে থাকে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আপনার ইরান, ইরাক, মিশর, লেবানন, আপনার তারপরে কাতার, কুয়েত, জেড্ডা, এইসব জায়গাগুলোর বিভিন্ন আরব দেশগুলোর বেশিরভাগ যুবক যুবতীরা হজ করতে যায়। বুড়ো বুড়ি হজ করে, ভারত বাংলাদেশ আর পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়, আর বুড়োরা, ঠিক কি না? আমাদের দেশের বুড়ো বুড়ি হজ করতে চায়। এরপর যদি বলেন এই হজ করাটা কি না, আমাদের দেশের মানুষ শুনেলেন আমাদের কাছে অর্থের কমি আছে, আছে না নাই? ওই জন্যে আমরা দেখি অর্থ জোগাড় করে করে রেখে রেখে যখন অর্থ পূর্ণ হয় তখন আমরা হজ করতে যাই, ঠিক কি না? ওই জন্যে আমাদের বয়স হয়ে যায়, অসুবিধা নাই, হজ অবশ্যই হবে। আরো বেশি নেকি পাবে যে কষ্ট করে হজের জন্য অর্থ জুগিয়ে যাচ্ছে, তারা অর্থবান, ওই জন্যে তারা অল্প বয়সে হজ করে। যাই হোক, কোনোদিন পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস বার করো, পৃথিবীর ইতিহাসে একটা লাকির বার করো যে মক্কায় কোনোদিন, মক্কা মদিনায় কোনোদিন একটা মেয়ে হজ করতে গিয়ে ধর্ষিতা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না, এটা আমি এই মালদার মাটিতে চ্যালেঞ্জ ছুড়লাম। কেউ যদি বার করতে পারেন অমুক বৎসরে হজের ময়দানে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে, আরে শোনো, এমন কি এহরাম বাঁধা অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে মিলামিশা করাটাও হারাম, জানা আছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর বিধান দিয়েছে, পরের মেয়ে তো দূরের কথা। জানেন পাকিস্তানের একজন কারি সাহেব ছিলেন, কারি তৈয়েব সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি লিখেছেন একটা নাত, নজম লিখেছেন, গজল, কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া কে চিজ হ্যায় ভুল গয়ে। হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন, কাবা ঘরে যখন প্রথম নজর পড়ে হাজিদের, দুনিয়া কি জিনিস সেটাই ভুলে যায়। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আপনি যদি কাবা ঘরে যান উমরা করতে, হজ করতে, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, এখানে ধনী দরিদ্র বড় লোক গরিব যারা বসে আছেন, আমরা সবাই আমি একটা দোয়া বলবো, দোয়া করব, আপনারা আমিন বলবেন, বলবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কি? আল্লাহ তুমি আমাদের সকল নারী পুরুষকে মৃত্যুর আগে এহরাম বাঁধার তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মৃত্যুর আগে যেন তোমার ঘর নবীজির দেশ একবার দেখার সুযোগ হয়, সেই তৌফিক একবার দাও। আল্লাহ এহরাম বাঁধার তৌফিক দান করো। কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া কে চিজ হ্যায় ভুল গয়ে। আমার ভাই হাজিরা যখন কাবাতে নজর দেয় তাদেরকে আর বলতে হয় না, অটোমেটিক তাদের চোখ দিয়ে দরদর করে পানি বার হয় আর দুনিয়ার জিনিস সব কিছু ভুলে যায়। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। কিন্তু কষ্ট কি জানেন, রাগ করবেন না, এখন কিন্তু অনেক সেলফি হাজি বেরিয়েছে, সেলফি হাজি বেরিয়েছে, বেরোয়নি, খালি মক্কা মদিনায় যাচ্ছে ফটো তুলে পাঠাচ্ছে। আমার আব্বাজি হজ করতে গিয়েছিল, কেউ যদি কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়ে 1 লাখ রাকাত নামাজের নেকি তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় নামাজ পড়ে 1 রাকাত 50,000 রাকাত নামাজের নেকি তার নামায় আমলে লেখা হবে। আমার ভাই, কিন্তু আমাদের দেশের লোক গিয়ে কি করে, খালি ফটো তুলচার বেটাকে পাঠাচ্ছে, তার নাম সেলফি হাজি। আমার আব্বাজি হজ করতে গিয়েছিলেন, 40 দিন ছিলেন, একদিনও ফোনেতে কথা হয়নি, ফোনই ব্যবহার করেননি আমার আব্বাজি। ছোট ফোন নিয়ে গেছিলেন, তাও প্লেন ফোন, বড় ফোন জানে না ব্যবহার করতে। মোল্লা শওকত আলী সাহেব ইউটিউবে শুনে নেবেন জলসা, এখনও তিনি জলসা করেন, দূরে যেতে পারেন না, এসছেন না? এই দেখেন বাবাজি বলছেন এখানে এসছে, ইনি নিয়ে এসেছিলেন, আল্লাহু আকবার। আমার আব্বাজি 40 দিনে একদিনও আমার সাথে কথা হয়নি। আমার আব্বার একজন ছাত্র কাবা ঘরের 1 নম্বর গেটে পানি পান করায়, খিদমত করে, সেই ছেলেটা আমাকে একদিন ফোন করলো যে মোল্লা সাহেব গেছিলাম আপনার আব্বার কাছে, দেখা করে এলাম, রুটি আর সবজি খাইয়ে এলাম, আমি প্রত্যেক দিন যাই, এমন কেমন আছে রে আব্বু? বললে ভালো আছে, খুবই ভালো আছে। যেদিনে চেপেছে, নিজে ফোন করেননি, সেই ছেলেটা ফোন করেছে চেপে গেছেন, উনি এই টাইমে নামবেন, গাড়ি পাঠিয়ে দিবেন এয়ারপোর্টে। আমার ঠিক আছে,
বাকি কথা হয়নি। আর আমাদের দেশে শুনলেন, ওই জন্যে আমি এক মাস আগে মেদিনীপুরে ছিলাম, আমার দিমাগটা খুচিয়ে গিয়েছিল। একজন প্রশ্ন করছে আমাদের মতো মৌলবীকে, কোথাকার আমাদের দেশের না রাজ্যের, জানি না কোন রাজ্যের, একটা ছেলে পায়ে হেঁটে হজে যাচ্ছে, যাচ্ছে না যায়নি, কোথাকার 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 যেন কেরালা, যাই হোক, আমি হারাম নাজায়েজ ওইসব ফতোয়া দিতে যাইনি। আমাকে প্রশ্ন করছে সে হজে যাচ্ছে, এই সম্পর্কে কিছু বলুন, আমি কি বলবো বে? আমি তাদেরকে বলো আমি কি বলবো? আচ্ছা আপনারা বলুন, এখানে যে আমাকে চেয়ারে বস করিয়েছেন, কোরআন হাদিস আমি ভালো জানি না আপনারা জানেন? কথা বলে না, আমরা জানি। তাহলে আমি বলি, আমি একটা বক্তায় আমি একটা বক্তব্যে বিরোধিতা করেছিলাম, আমি নাম লুব না। আমাদের দেশের একজন হুজুর, ভণ্ড হুজুর, সে আমার বিরুদ্ধে বলেছে, নাম আমার লাইনি, ওই জন্য আমিও তার নাম লুব না। সে বলেছে এই মৌলবীরা মূর্খ, এই মৌলবীটা মূর্খ, সিহাব হজে যাচ্ছে এটাতে দোয়া করা দরকার, দোয়া তো অবশ্যই করব। এই কথা বলার পরে তারপরে দেখছি সে হুজুর পেলেনে হজ করতে যাচ্ছে, তুই কেন পেলেনে যাচ্ছিস বে? এত নাকি তা তুই হেঁটে গেলি না? বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা বলুন, আমরা মৌলবীরা পায়ে হেঁটে যেতে পারি না? পারি না, কথা বলে না পারি। শুনে নেন, আজকে সিহাব গেইছে, সিহাবের 14 পুরুষের 14 পুরুষ বাবরা 4 বার 5 বার পায়ে হেঁটে হজ করেছে, ঠিক বলছি না ভুল বলছি? এই বাবাজিরা জানে নেই আগেকার যুগে পায়ে হেঁটে হজ। আমার এলাকায় আছে 7 হাজি 7 বার হজ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, পায়ে হেঁটে হজে গেছে। এটার সাথে শুনলেন ইসলাম কোন জায়গায় ইসলাম বিরোধী কাজ, এটা আমি হারাম বলিনি, নাজায়েজ ফতোয়া দিইনি, কিন্তু শরীয়তে কোথায় টক্কর খাচ্ছে শুনলেন। যখন যানবাহনের ব্যবস্থা থাকবে, যখন সুবিধা হয়ে যাবে, তখন আর পায়ে হেঁটেটা প্রযোজ্য হবে না, ঠিক কি না? আপনারা কলকাতা কিসে যান? কেন ট্রেনে কেন যান? নবীজি তো পায়ে হেঁটে সফর করেছেন, না হলে উঁটে না হলে ঘোড়ায়, বুঝতে পেরেছেন না পারেন? কনভার্ট হয়েছে, এটার নাম হচ্ছে কনভার্ট, নবীজি যাওয়া নাই, কোরআনে সাওয়ারি বলা হয়েছে, সেই সাওয়ারি পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হয়ে যানবাহন হয়েছে। অর্থাৎ যখন তোমার যানবাহনের সুবিধা থাকবে, তখন আর জানের কষ্ট দিয়ে লাভ নাই। এই ডাক্তারে যদি রোজা রাখতে মানা করে, রোজা রাখা যাবে? কথা বলেন না কেন আপনারা? রোজা রাখা যাবে? যাবে না। ডাক্তারি যদি বলে তোমার জানের খাতরা আছে, বড় রোগ হয়, তখন তোমার রোজা রাখার প্রয়োজন নাই। মলি সাহেব কি করব? ফিদিয়াতুন তোআমু মিসকিন, তখন তোমরা মিসকিনকে ফিদিয়া দেবে। তোমার রোজা রাখার যে খরচ, তোমার পাড়ায়, তোমার এলাকায় কোন মাদ্রাসায় তোমার রোজা রাখার খরচের টাকাটা দিয়ে দেবে, তুমি নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ রেখেছেন, কিন্তু জানের কষ্ট দিয়ে, ওই জন্যে দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো, বসে না পারলে ইশারায় নামাজ পড়ো, যদি তুমি উজু করতে না পারো তায়াম্মুম করে লাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বিধান আছে, আল্লাহ ছাড় দিয়েছেন আমার ভাই, ওই জন্যে। চলুন আরো একটু আগে শুনিয়ে দিই কোরআন, হে নবী বলে দাও, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নাই, সেখানে হারাম খাবার আছে, হয়তো শুয়ারের মাংস, তা না হলে মরা গরুর মাংস, তা না হলে শুনে নাও কাটা মাংস রাখা আছে, আপনি এতটুকু খেতে পাবেন, যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি অতটুকু খেতে পাবেন, যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে, আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে, আপনার জানের কষ্ট দেওয়া চলবে না।
জানের কষ্ট নয়, আমার ভাইয়েরা ইসলাম এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হাঁটাহাঁটি নাই, ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই। তুমি পায়ে হেঁটে যাচ্ছে যাও, এত কেনে বায়ান, এত কেনে ফটো, এত কেনে ক্যামেরা, এত কেনে কি, কই, কোথায় পেলেন, কোন মলবি কবার ফটো তুলেছে, বড় কষ্ট লাগে। ওই জন্য এখন সেলফি হাজি গাদা বেরিয়ে গেছে, হলো এয়ারপোর্টে ফটো তুলছে, এয়ারপোর্টে ভিডিও করছে, নেমে ভিডিও করছে, মক্কায় গিয়ে ভিডিও করছে। এবে ইবাদত কখন করবি বে, সব সময় ভিডিও করছিস না, আল্লাহর সঙ্গে দিল কখন লাগবে? ওই জন্যে সেই জায়গাটা হচ্ছে আল্লাহর সঙ্গে দিল লাগানোর জায়গা, ঠিক কি না? কি লাগানো? দিল লাগানোর জায়গা। বড় কষ্ট লাগে আমাদের দেশে জানেন। ওই জন্যে এই লোকরা নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? আমাদের দেশের লোকের একটা ধান্দা ভালো আছে। কি ধান্দা? একটা ধান্দা ভালো পেয়েছে, যাই কর নাই কর, এই মৌলবিরা দোয়া করলে মোটামুটি জান্নাত রেডি, তাই না? তোমার মৌলবি যে কি কালানি খাবে আর তুমি আলাদা খাবে, যারা এই ভরসা করে রেখেছে, যারা হুজুরের ওপরে বিশ্বাস রেখেছো, তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে, বড় কষ্ট। কালকে আমাকে মালদা থেকে একটা ছেলে ফোন করেছিল যে মলি সাহেব, মৌলবিরা কি শুনেছি মৌলবিরা সিফারিশ করে জান্নাতে নিয়ে যাবে তার পরিবারের লোককে। আমি বললাম, তোর বাপ তিন বোতল মদ খাবে, তোর বাপকে তুই জান্নাতে নিয়ে যাবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একটা উদাহরণ শুনেলেন, যারা ভণ্ডামি করে, যারা বলছে আমার বাপ আমার পরিবারে যখন একটা মৌলবি আছে সেই মৌলবিরা জান্নাতে নিয়ে যাবে, তারা কান খুলে শোনো। একটা ছেলে ধরেলেন, এই মিশনই পড়ছে, তো তার শরীর খারাপ, পরীক্ষা দেয়নি, একটাও পরীক্ষা দেয়নি। সে রিজাল্টের দিনে এসে হেডমাস্টারকে বলছে, স্যার আমি কত নম্বর পেয়েছি? স্যার কি বলবে যদি বলে, এই বাংলা পরীক্ষা দিলি? না স্যার, আমার মুখ দিয়ে ধোঁয়া বেরিয়েছিল, আসতে পারিনি। ইংরেজি? বলে আমার মনে ছিল না। অঙ্ক? বলে আমার বোনের বিয়ে ছিল। বলে কোনো পরীক্ষা? বলে না স্যার, একটাও পরীক্ষা দিইনি, নম্বর কত পাবো? তাকে কিসে করে নম্বর দিবে? বলবে ঝাঁটাটা নিয়ে ঝাঁটা করে নম্বর দেবো। দিবে না? দিবে না, ঝাঁটা করে নম্বর। কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে, নামাজ কি হলো? পড়তে পারিনি। রোজা কি হলো? রাখতে পারিনি। আমাদের দেশের অনেক লোক চালাক আছে জানেন, কিরকম চালাকি, ঠিক রোজার এক সপ্তাহ আগে অনেকজনার পেটে বাজা হয়, রোগ বেরোয়। আমার গ্রামে একজন এসে ঠিক এক সপ্তাহ আগে এসে বলছে, ইয়াসিন ভাই না খালি এইখানটা দর্দ করছে, দেখি ডাক্তারের কাছে যাব। শালা তারপরের দিন এসে সকালবেলায় মাদ্রাসায় আমাকে বলছে টিফিনের সময় আমাকে ডাক্তারে মানা করে দিলে, ভাই একদম রোজা রাখতে পারবে না। আমরা চিন্তা করবি না, রোজা রাখার প্রয়োজন নাই, ডাক্তারে মানা করেছে। এক কাজ করবি, মাদ্রাসায় এতিম ছেলে দশটা থাকবে, একজনকে ইফতারি করার পয়সাটা তুই দিয়ে দিবি, তার সারাদিনের খরচাটা কত লাগবে ভাই? এমন তুই কিরকম খাস? বলে মোটামুটি ধরে নাও আমি যা খাই 150 টাকা খরচ হবে। আমরা তাহলে এরপর ওই হিসেব করে তুই 4,500 হচ্ছে মাসে, এক মাসে 30 দিনে দিয়ে দিবি। ঘর চলে গেল, তারপরে আর মাদ্রাসা আসে না। প্রথম দিনই দেখছি তারাবিদ পড়ে, ফজরের সময় সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মাদ্রাসায় হাজির। আমরা তুই যে বললি রোজা রাখতে পারবো না, বুঝে না না যা হবে রেখে দিই, ওই যে পয়সা বলেছি মাল ফেরে পড়ে গিয়েছে। এ মুসলমান খুব চালাক, এরা খালি মনে করে চালাকি করে চালিয়ে দেবো। শোনো, ওয়ামা কারু ওয়ামা করল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তোমরা মাক্কারি চালবাজি করো না, তোমরা যদি মাক্কারি চালবাজি করো রব্বুল আলামিন, তুমি যদি আমাদের ক্ষমা না করো, ওয়াতারহামনা, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। বুঝা কি গেল? মানুষ মাত্রে ভুল, হযরতে আদম আলাইহিস সালাম বাবা ভুল করেছেন, ছেলে ভুল করে না জি, ভুল হওয়া স্বাভাবিক, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু উচিত হলো, বড় প্রাপ্য হলো ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আহা,
ভাই আমার বন্ধু আমার হযরতে আবু হুরায়রা বলছেন আমার নবী বললেন দুনিয়ার মানুষ ফুরকানিয়ার মানুষ রে শুনো যেই নামের আগের কোনো গুনাহ নেই পিছনের কোনো গুনাহ নাই নিষ্পাপ মানুষ নিষ্পাপ নবী সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন মানুষ রে শুনো ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ক্ষমা প্রার্থনা করি দেখি যার কোন গুনাহ নেই নবী সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার উনি বলছেন ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন সাবঈনা মাররা 70 বারের চেয়েও আমি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চাই ভাই আমার আপনি কোন মানুষ আপনি কেন বসে আছেন আপনার দ্বারা সালাত ছুটে কেন আপনার দ্বারা নামাজ ছুটে কেন আপনি কি জানেন না নামাজ ছাড়লেই আপনি কাফের হলেন আপনি কি জানেন না ফতোয়া হলো বেনামাজির জানাজা চলবে না বেনামাজির জামা জানাজা চলবে না আপনি কি জানেন না বেনামাজিকে মুসলমানের কবরে মুমিনের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না সৌদি আরবের আলেমদের ফতোয়া হলো বড় বড় আলেমদের ফতোয়া হলো বেনামাজির জানাজা পড়িও না তাকে এমনি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও শ্মশানে গিয়ে রেখে দাও কুকুর শৃগালে খেয়ে যাবে কিন্তু তাকে মুসলমানের কবরস্থানে রাখা যাবে না আপনার কি মনে হচ্ছে না কতবার আপনাকে বলা হয় কতবার আপনি এটা শুনবেন তাও আপনার অনুশোচনা হচ্ছে না হা হা দেখেন ভুল হয়ে যেতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক হযরতে মাইজ বিন মালিক আসলামি একজন বিখ্যাত সাহাবী বিখ্যাত সাহাবী উনি নিজের মালিকের বাড়িতে থাকতেন আর মালিকের বাড়িতে থাকতে থাকতে কখন কখন মালিকের ওয়াইফের সঙ্গে তার প্রেম জমে তার প্রেম আদান প্রদান হয় এবং তার সঙ্গে জেনা হয়ে যায় নাউজুবিল্লাহি মিন জালিক এই জেনা হওয়ার পরে মালিক হুজ্জাল উনি জানতে পারেন যে এরকম ঘটনা ঘটে গেছে হযরতে মাইজ বিন মালিক আসলামিকে বলেন মাইজ তোমার দ্বারা জেনা হয়েছে তুমি যাও রাসূলের কাছে যাও আর রাসূল যেটা ফয়সালা করে দেন সেটা মেনে নাও আহা আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল যা মাইজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাইদা বলেন মাইজ বিন মালিক আসলামি এক পা দুই পা করে নাবির কাছে আসলেন আসার পরে বলেছেন তাইয়েরনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমার দ্বারা গুনাহ হয়েছে আল্লাহ রাসূল আমার দ্বারা গুনাহ হয়েছে আমি যেন অপবিত্র হয়ে গেছি আমার দ্বারা গুনাহ হয়েছে আপনি আমাকে পবিত্র করেন নাবি বলছেন ওয়াই হাকাইর যে ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব যা 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 ফিরে যা আল্লাহ আছে তুই ফিরে যা বাড়ি গিয়ে তোবা কর গা তোবা করলে আল্লাহ মাফ করে দিবে ফারাজা গায়রা বাই দিল অল্প কিছু দূর চলে গেলেন কিন্তু মন বলছে মাইজ রে তুই যাস না মাইজ তুই যাস না তুই যদি এই হালাতে মরে যাস তবে তুই জানি হয়ে কেমতের মাঠে ওড়বে উড়ে শুনো পৃথিবীতে যারা মহি কোন মহিলার সঙ্গে জেনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দেবেন কি একজন আগুনের মহিলা সৃষ্টি করে দেবেন আর পুলিশকে বলা হবে ওরে যা যা এই আগুনের মহিলার সঙ্গে তুই জেনা কর উরে যে মহিলা পুরুষের সঙ্গে জেনা করেছে ওই মহিলার জন্য একজন আগুনের পুরুষ সৃষ্টি করা হবে তৈরি করা হবে আর তাকে বলা হবে যা যা এর সঙ্গে তুই জেনা কর সবাই চিনতে পারবে সবাই চিনতে পারবে এই লোকটা দুনিয়াতে অবৈধভাবে জেনা করেছিল প্রেম বিনিময় করেছিল এই মহিলা জানিয়া জেনা করেছিল ভাই আমার বন্ধু আমার মাইজ বিন মালিক আসলামের
মন বলছে মাইজ রে তুই যাস না, আবার নবীর কাছে ফিরে যা, আবার চলে আসলে তাহির নিয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল গো আপনি আমাকে পবিত্র করেন। নবী আবার বলছেন এই করে 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 চার চার বার হয়ে গেল। চারবার উনি স্বীকার করছেন যেন আল্লাহ নবী আমাকে পাক করেন। নবী বলছেন আশারে বাখা আশারে বাখা আমরা আবিহি মাজুনুন আবিহি জুনুন। এই দেখো তো মাইজ মদ খেয়েছে নাকি, মদ খেয়েছে নাকি, মদ খেলে তো বুঝতে পারছেন বোঝা যাবে, মদ খেয়ে বুঝতে পেরেছেন। এতে গত কয়েক দিন হলো আমাদের বাড়ি লাতিফিয়া লাইব্রেরি, যে বই দোকান স্টেশনে আছে এটাই বাড়ি, তো লাতিফিয়ার পাশে একটা ছেলে বুঝতে পেরেছেন পড়ে আছে, সকাল থেকে গাড়ি এক জায়গায় পড়ে আছে, নিজে এক জায়গায় পড়ে আছে। কিছু লোককে দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন যে মদ খেয়ে তার যা লুঙ্গি প্যান্ট পড়ে আছে এক জায়গায় ফাড়া কাটে আর ও হাওড়াতে লেন অবস্থা। কত জায়গায় দেখলাম কুকুরে মুতে দিচ্ছে এটা আবর্জনা বলে তাকে ঢেকে রেখেছে। আমি এক জালসা গিয়ে মুর্শিদাবাদে নিজে দেখেছি জঙ্গি বলে যাচ্ছি, একটা মানুষ মদ খেয়ে পড়ে আছে, একটা চাদর কে দিয়ে দিচ্ছে ওর উপরে, আর কুকুর মনে করছে এটা ঝোর মানে ঝোর ঝামেলা আছে, পা তুলে দে মুতে বসতে রয়েছে। তো এইরকম সমস্যা আপনাকে বলতে চাচ্ছিলাম আবেহি জনুর। দেখো তো মাইজ মালিক মাইজ বিন মালিক আসলে মদ খেয়েছে নাকি, ফালাম্মা উখবেরা আন্না হোলা হিসাবে মাজনন নাবিকে খবর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ মনে হয় না মদ খেয়েছে মনে হয় না। নাবি আবার বলছেন সে তো পাগলামি করছে নাকি, তার মেন্টালিটি ঠিক আছে নাকি, আবিহি জনুন তার মেন্টালিটি ঠিক আছে নাকি। বললা বলা হলো আন্না হোলা হিসাবে মাজনন সে পাগল নয় তার মেন্টালিটি ঠিক আছে। নাবি আবার বলছেন আশারে বা খামরা সে মদ পান করেছে নাকি, ফাঁকা মারা জনল ফাস্তান কাহাগো একজন লোক দাঁড়িয়ে গেলেন, একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন তার মুখে নাকটা দিয়ে শুঁকতে আরম্ভ করলেন, শুঁকতে শুঁকতে দেখতে পাওয়া গেল মদ খাওয়ার কোনো গন্ধ পাওয়া যায় না। নবী আবার বলছেন শুনো রে আজ জানাইতা তুমি জেনা করে নিয়েছো নাকি রে বাপু, তুমি কি জেনা করে নিয়েছো, এইবারে আসল কথা তুমি কি জেনা করেছো নাম। আল্লাহ রাসূল আমার দ্বারা জেনা হয়েছে, আমি জেনা করেছি তার জন্যই আপনার কাছে এসে। আহা সুবহানাল্লাহ, আর যদি মোড়লের বেটা সর্দারের বেটা মাস্টারের বেটা যদি জেনা করে লয় দেখেছে বসতে দু তিনজনে দেখেছে, দেখার পরেও বিচারের দিন এই শুন যদি সাক্ষী দিলি তাহলে তোর হয়েছে, পাল্টে গেছে সাক্ষী রাত রাত পাল্টে গেছে না দেখিনি বুঝতে পারছেন, ওরকম দেখিনি অথচ দেখে রেখেছে বুঝতে পারছেন, মোড়লের বাটা সর্দারের বাটা সব পার পেয়ে গেল, হাজি সাহেবের বাটা তার আর বিচার হবে না। শোন আল্লাহর ফারেস্তা তোকে খালি মগর নিয়ে খোঁজ দেওয়াছে, তুই খালি আয় দুনিয়াতে দুনিয়া থেকে আয় আর তোর মজা দেখিয়ে দিছি কেমন করে একটা মেয়ের ইজ্জত হরণ করা তোর দেখিয়ে দিছি। ভাই আমার বন্ধু আমার প্রকাশ পেয়ে গেল বাপুরে তুই জেনা করেছিস নাকি, মাইজ বিন মালিক আসলামি বলছেন হ্যাঁ আমি জেনা করেছি। আল্লাহ রে আল্লাহ আমারা ফারোজেমা নাবি ওয়াটা দিলে হি সাহাবিরে যাও যাও এক রজমের মাঠে নিয়ে চলে যাও, কোরআন বলছে কোন বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলার সঙ্গে যদি ফেঁসে যায়, কোন দেওর কোন ভাবির সঙ্গে যদি ফেঁসে যায় যেটা এখন ওহরহ চলতে আছে ওই ভাবির দুনিয়াতে বাঁচার আর সুযোগ নাই, কোন ভাইয়ের বউ যদি ভাসুরের সঙ্গে ফেঁসে যায় তবে কিন্তু ওই ভাসুরের দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই। হায়রে সুবহানাল্লাহ, কোরআনের আইনটা যদি ফলো হতো তবে আজকে এই কেসকে চালে হতো না, হাজারো কেস দেখতে পাওয়া যায় দুনিয়াতে, হাজারো কেস দেখতে পাওয়া যায় ভাসুরের সঙ্গে দেওয়া ভাসুরের সঙ্গে ভাবি দেওয়ারের সঙ্গে ভাবি এরকম লাগা আছে। ভাই আমার বন্ধু আমার নাবির আদেশ হলো ফা আমারা যাও যাও একে নিয়ে চলে যাও একে রজমের মাঠে নিয়ে চলে যাও, ফারোজেমা তাকে রজম করে দেওয়া হলো, রজম করে দেওয়ার মানে এক কোমর এক বুক পর্যন্ত তাকে পুঁতে দাও
আর পুঁতে দিয়ে তাকে পাথর ছুঁড়ে 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 রক্তাক্ত করে তার মাথার ঘিলুকে বাহির করে তার শরীরকে ক্ষত বিক্ষত করে একে শেষ করে দাও, এটাই হলো রজম। বুঝতে পারলেন? হযরতে মাইজ বিন মালিক আসলামি জানে আমি যখনই শিকার করব তখনই এই আদেশ আসবে আর আমি একবার আবার দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহর ভয় কত ভাই আমার বন্ধু, আমার রজম হয়ে গেল। দুই তিন দিন পরে নাবি বলছেন, ওরে শোনো শোনো, মাইজ বিন আসলামি এত তৌবা করেছিল, এত তৌবা করেছিল। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, দুনিয়ার মানুষ তোর যদি ভুল হয়ে যায় তুই তাড়াতাড়ি মসজিদে চলে আয়, আমার কাছে কান্না কাটা কর, আমি তোকে ক্ষমা করে দিতে পারবো। আল্লাহ বলছেন, আশা রব্বকুম আইয়ুকাফফিরানকুম, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে পাপকে মোচন করে দিবে। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি, এমন জান্নাতে তোকে প্রবেশ করাবে যেই জান্নাতের নিচে নহর চালু আছে, সারাবে শরবতের নহর চালু আছে। ভাই আমার, বন্ধু আমার, আপনি দেখতে পেলেন যে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করবেন আপনার, বুঝতে পেরেছেন? কিন্তু তৌবা আপনার করার কেন সুযোগ ই আসছে না? আপনি কেন একবারও আল্লাহর দিকে আপনি ফিরে যাচ্ছে না? আপনার কেন এইরকম হয়ে গেল? বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমার নবী বলছেন, শোনো রে শোনো, বানি ইসরাইলের মধ্যে এমন একটা লোক ছিল যেই লোকটা খুনি বলে বিবেচিত ছিল, যেই লোকটা এক নয় দুই নয় তিন নয় নিরানব্বইটা মানুষকে কতল করেছিল, খুন করেছিল। নিরানব্বইটা মানুষকে খুন করার পরে মনে মনে ভাবছে, আল্লাহরে কালকে যদি আমার আমি মরে যাই, আমার মৃত্যু হয়, তবে আল্লাহর কাছে আমি কেমন করে হিসাব দেব, আমি দিব কেমন করে? আল্লাহ না, তাড়াতাড়ি তার মন এত ছটপটানি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ছুটাছুটি করছে কোথায় কোনো মাওলানা পাবো কিনা, কোনো মাওলানা পাবো কিনা। যাই তো দেখি ফুরকানিয়া মাদ্রাসাতে যাই, একজন আলেম আছেন, কয়েকজন আলেম আছে। আল্লাহ আকবার, এই মাদ্রাসাতে ১২০ জন একবারে সোনার ছেলে সব সময় কোরআনকে নিয়ে মুখস্থ করতে আছে। আল্লাহ আকবার, তার ফল কি পাবেন? এই যে আমার পাঁচটা সোনামানিক ছেলে এরা আছে, পুরো কোরআনটাকে তাদের দিলে আল্লাহ দিয়ে দিয়েছেন, একবারে পুরো কোরআন মুখস্থ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা কাদের ফল? আপনাদের দানের ফল। এটা আপনারা ওই যে টুকিটাকে দান করেছে 1,000, 2,000, 5,000, 20,000, 10,000 করেছেন, আল্লাহ এর যে নেকি কত পাবেন! আহা, নবী বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া মিথলু আজরে ফাইলেহি, কোন ব্যক্তি যদি কাউকে সৎ পথ দেখায়, ধরেন এটা একটা সৎ কাজ, বুঝতে পেরেছেন? আপনি 1,000 টাকা, 10,000 টাকা দান করলেন, আর এই দানের বিনিময়ে হাফেজ সাহেবেরা বাচ্চাদের পড়াতে আছেন, বাচ্চাদের পড়াতে আছেন, আর পড়তে পড়তে দুবছর তিন বছরে পুরো কোরআন, আহা হা, পুরো কোরআন একবারে দিলে চলে গেল। নবী বলছেন, শোনো, ওই হাফেজ সাহেব ওই ছাত্র কোরআন মাঝে পড়ে পড়ে মুখস্থ করে যত নাকি পেয়েছে, মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, কোন ব্যক্তি যদি একটা অক্ষর মুখ দিয়ে বার করে, আমি এক টুকাকে বললাম আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো বলে আলহামদুলিল্লাহ, এতে কতটি অক্ষর আছে দেখেন তো, আলেপ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে, ডবল লাম আছে, খাড়া আলেপ আছে, হা আছে, আর একটা অক্ষর বললি দশ করে নাকি, আল্লাহ রে আল্লাহ, কত যে কোরআন মুখস্থ করতে যে কতটা সময় লাগে, একটা আয়াতকে কমপক্ষে 100 বার পড়তে হয় তবে তার ভিতরে ঢুকে। ওই হাফেজ সাহেব
ওই ছাত্র যতবার কোরআন পড়েছে যতবার কোরআন পড়েছে তার নেকি হয়েছে কিন্তু আপনি যে বাইরে থেকে টাকা দিয়েছেন 10 টাকা 20 টাকা 100 1000 টাকা 10000 টাকা 20000 টাকা আপনি তার সম্মান নেকি পেয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা শুধু এখন নয় এটা কিয়ামত পর্যন্ত চালু থেকে যাবে কেন বলেন তো এখানকার হাফেজ সাহেবরা হাফেজ করলেন এখানে পাঁচটা ছেলেকে এরা গিয়ে মাদ্রাসাতে আবার পড়াশোনা আবার হাফেজ করাবেন এই স্তরটা বুঝতে পারেন যতদিন চালু থাকবে ততদিন আপনার কবরে আপনার বাপের কবরে নেকি পৌঁছাতে থাকবে ভাই আমার এই তালিম এখানে দেওয়া হয় ওই লোকটা বানি ইসরাইলের লোকটা ছুটে চলে আসলো এখানে আমার আব্দুল বারী সাহেবের কাছে বুঝতে পেরেছেন কি মাওলানা সাহেব আমি 1 9 2 9 3 9 আমি 99টা মানুষকে কতল করেছি বলেন তো দেখি আমার জন্য কোনো তওবার সুরাত আছে কি না আমি যদি তওবা করি তবে আল্লাহ আমার তওবা কবুল করবেন কি না ভাই আমার বন্ধু আমার সে রাহেব সেই আলেম বললেন আমার মনে হচ্ছে আপনার জন্য তওবার সুরাত নাই তার কারণটা হলো কোন ব্যক্তি যদি একজন মানুষকে অকারণে মেরে ফেলে অকারণে সে মুসলিম হোক আর গায়ের মুসলিম হোক অকারণে যদি কোনো মানুষ কাউকে খুন করে নাবি বলছেন সারা পৃথিবীর মানুষকে যত খুন করে যতটা গুনাহ হয় ততটা গুনাহ যেন তার হয়ে গেল আল্লাহ না আমার মনে হচ্ছে ক্ষমা পাবে না ব্লাড ব্লাড হাই হয়ে গেল রক্ত সুগার বেড়ে গেল প্রেসার বেড়ে গেল হাতে তরবারে ছিল ওই মাওলানার ঘাড়ে আর গর্দনে আর গলাতে চালিয়ে দিল সাথে সাথে সেই মাওলানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন 100 হয়ে গেল আল্লাহ লেন ভালো হতে এসে আবার খারাপ খারাপ পথে চলে গেলেন ওখানকার কিছু লোক আছে ভাই বলেন তো দেখি আরে ছি 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 আমি ভাবছিলাম তো ওবা করার জন্য মাওলানা কেছিলাম আমি আবার এই ঝামেলাতে ফেসে গেলাম বলেন তো দেখি আমার জন্য কোন আহা বালা হলো ভাই শুনেন ওই যে বুয়াল মারি দেখছো বুয়াল মারিতে চলে যাও ওখানে মাওলানা সিরাজুল ইসলাম আছেন তার কাছে কোন রাস্তা আপনি পেয়ে যাবেন ভাই রে আমার বন্ধু রে আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তুই কি জানিস না জালসাতে এসে তুই বাড়ি যেতে পাবি না ওরে সময় যদি শেষ হয়ে থাকে আজরাইল তোর মধ্যে রাস্তাতে তোর জান কবজ করবে তুই বাড়ি যেতে পাবি না পাবি না অতএব তোর কোনো গ্যারেন্টি সময় কোনো গ্যারেন্টি নেই যত পারিস তুই নেকির কাজ করে যা নেকির কাজ করে যা ভাই আমার বন্ধু আমার ওই লোকটা চলতে লাগলো ওই মাওলানা সিরাজুল ইসলামের কাছে যেতে লাগলেন যেতে 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 টিকটি করে জীবনের সময় শেষ হতে আছে শেষ হতে আছে আর মধ্যখানে গিয়ে সেই লোকটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহু আকবার লেন এবারে কি হলো ওদিকে ফারিস্তা রহমতের ফারিস্তা এসেছে নেমেছে আর গজবের ফারিস্তা অন্যদিকে নেমেছে রহমতের ফারিস্তা বলছে এই রূহটাকে আমরা নিয়ে যাব কেন এই লোকটা 100টা লোককে মারলেও ভালো হওয়ার জন্য তার ছটপটানি শুরু হয়েছিল তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছিল আল্লাহ এতে রাজি হয়ে গেছে আল্লাহ একে ক্ষমা করে দিবে আর গজবের ফারিস্তা বলছেন না 100টা লোককে মারার পরে কি ওই জান্নাত পাবে না পাবে না এইদিকে ঝগড়া শুরু হয়ে গেল আল্লাহ ওহি করলেন এ এলাকার মানুষ শোনো মাপো ওই যে খান যে গ্রামে যাচ্ছিল এবং যে গ্রাম থেকে যাচ্ছিল দেখো লোকটা কোথায় মরেছে যে গ্রামে যাচ্ছিল তার দিকে যদি একটু ঝুঁকে থাকে তাহলে সে জান্নাতি আর যদি এই দিকে তার বাড়ির দিকে ঝুঁকে থাকে তাহলে সে জাহান্নামে যাবে আল্লাহ
कैसी ही हल्की नेकी होने को तू से हल्की न जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। अल्लाह बोलछे मानुष रे आमी तोके सृष्टि करेछि, तू जदि एकटा बहाना देखाते पारिस आमी तोके क्षमा करे देव। ओहि करा हलो मापा मापी होच्छे। अल्लाह बोलछेन ओई बुआल मारी के बोलछेन बुआल मारी रे तू एकटु दूरे तू एकटु काछे चले आय। ওই বুয়াল মারি যাচ্ছিল, বুয়াল মারিকে বললে বুয়াল মারি তুই একটু কাছে চলে আয়। আর এই যে ফুরকানে বালা পাতা থেকে যাচ্ছিল, আল্লাহ বলে ফুরকানিয়া রে তুই একটু পিছে হটে যা। আল্লাহর কুদরত দেখে মাপা মাপি হলো, দেখতে পাওয়া গেল আদ হাত মাত্র মরার সমাতে সিনাটাকে মাথাটাকে বুয়াল মারির দিকে সে ঝুঁকিয়ে রেখেছিল। আল্লাহ বলেন উরে শুনো শুনো আমি রাজি হলাম, আমি খুশি হয়ে গেলাম। তুই একশোটা মানুষকে খোঁজে খুন করেছিস বটে, কিন্তু আমাকে রাজি করে জানো শেষকালে তুই এসেছিস। যা যা আমি তোকে ক্ষমা করে দিলাম। তাহলে বলবেন না মৌলানা, তাহলে আমরাও মারামারি করি, শেষ দিকে দেখে নেব আল্লাহকে রাজি। না, আপনাকে সেটা বলিনি আমি, আপনার ইমানটাকে তাজা করার জন্য বলছি। আপনি জানেন না আপনার মৃত্যু কখন, কখন আজরাইল চলে আসবে, এটা কিন্তু কেউ জানে না। ভাই আমার, বন্ধু আমার, আমি একটুক আগে বলছিলাম যে খুব অতি অল্প সময়, গত পরশুদিন মাকিয়াতে ছিলাম, ছটা বক্তা, এক ঘন্টা করে ভাগে পাইনি। এখানে বুঝতে পেরেছেন, এক ঘন্টা করে ভাগে পেয়েছি, তা সভাপতি সাহেব এদিকে দেখছেন। একটা হাদিস বলে আমি আপনাদের কাছে, এই ইয়াতিম, দশটা ইয়াতিম এখানে আছে, যাদের ভরণ পোষণ লালন পোষণ এই মাদ্রাসা কর্তৃপক্ষ করতে আছে। এখানে 120 জন হেফজুল কোরআন, আরো অন্য ছাত্ররা এটা আছে, বুঝতে পেরেছে, এখানে তারা থাকে, খাওয়া দাওয়া করে। আপনাদের কাছে একটু পরে হাতটা বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ দেখতে আছেন কার টাকা এই টেবিলে আসবে। যার ভাগ্যবান, যার ভাগ্য ভালো, ভাগ্যবান ব্যক্তি, তারই টাকা এই টেবিলে ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ আসবে। আর সরকার চাচ্ছে এই মাদ্রাসাগুলো উঠে যাক, এই মাদ্রাসাগুলোতে জাকির নায়েক তৈরি হচ্ছে, এই মাদ্রাসাতে সাইদি তৈরি হচ্ছে, এই মাদ্রাসাতে মিজানুর রহমান আজহারি তৈরি হচ্ছে। না, এই মাদ্রাসা না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। অতএব এই মাদ্রাসাকে উঠিয়ে দিতে হবে। কিন্তু আমার নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে কোরআনের তালিম নেয় এবং দেয়। আপনাকে হাতে পায়ে অনুরোধ করে যাচ্ছি, আমি মুহাম্মদ হানিফ বলছি, বুঝতে পেরেছেন, আপনার ছেলে মেয়ে যদি কয়েকজন থাকে, অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েকে কোরআনের তালিম দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন, নচেত আপনি হতভাগা কিয়ামতের মাঠে ছুটাছুটি করবেন। আপনার ছেলেকে যদি আপনি কোরআনের তালিম দিয়ে থাকেন, আর ছেলে যদি কোরআন মাজিদ পড়ে, সে পড়ে যত নেকি পাবে, আপনার কবরে অত না নেকি যাবে। সে যখন কবরের কাছে গিয়ে রব্বি রাহমহুমা, অথবা প্রত্যেক সালাতে নমাজে সালাম ফিরার আগে এখানে একবারে সালাম ফিরবে, তার আগে এখানে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগিরা, এই দুয়া পড়ে সালাম ফিরবে, নেকিটা পৌঁছাতে থাকবে। আপনি যদি ভাগ্যবান ব্যক্তি হন, তাহলে আপনি অবশ্যই ছেলে মেয়েদের তালিম দিতেই হবে আপনাকে। আপনি মিশনে পড়াশোনা করান ছেলে মেয়েদের, আপনার 5টা 6টা টিউশনই আছে, কেন আপনি একজন এই হাফেজ সাহেবকে নিয়ে আপনি কোরআনটা দিতে পারবেন না? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন। ভাই আমার, বন্ধু আমার, আমার নবীর একটা হাদিস কি নবী বলছেন, শোনো, মা মিন ইয়াউমিন ইউসুবিহুল ইবাদা, ওরে ফুরকানিয়ার মানুষ, প্রত্যেক দিন মানুষ যখন সকাল করে, প্রত্যেক দিন সকালে আল্লাহর তরফ থেকে দুইজন ফারিস্তা নেমে চলে আসেন,
ফারেশতা নামে নেমে আসার পরে তারা দোয়া করে, রাব্বুল আলামিন তোমার এই ফুরকানিয়ার মানুষেরা, ফুরকানিয়ার মহিলারা, ফুরকানিয়ার পুরুষেরা, এরা যারা তোমার মাদ্রাসাকে দেয় হেফজুল কোরআনকে দান করে, সাদকা করে, আল্লাহ যারা যারা দান করে সাদকা করে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যারা দান করে তাদের মালকে আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও। বলেন তো দেখি ফারিস্তাদের কোনো গুনাহ আছে যে ভাই? কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই, নিষ্পাপ, আল্লাহর ইবাদতের জন্য খালিস আল্লাহ তৈরি করেছেন। ওই ফারিস্তা দোয়া করছেন একজন বলছে কি, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যারা দান করে তাদের মালকে তুমি বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়িয়ে দাও। ওয়াকাল আল্লাহ খারো, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, দ্বিতীয় জন বলে, আল্লাহ রে যাদের তুমি টাকা দিয়েছ কিন্তু দান করে না, তারা এত কৃপণ, এত কৃপণ, আল্লাহ তারা দান করে না, সাদকা করে না, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, আল্লাহ তাদের মাল তুমি ধ্বংস করে দাও, তুমি ধ্বংস করে দাও, তুমি ধ্বংস করে দাও। বলেন তো দেখি আল্লাহর ফারিস্তা বুঝতে পেরেছেন এই জন্য আপনার জন্য দোয়া করে, যদি আপনার দান এখানে আসে আপনাকে অনুরোধ করব একটা লোকও খালি হাত যাবেন না, এই সুন্দর এই হেফজুল কোরআনকে ছেড়ে আপনি যাবেন না। কিছু কিছুক্ষণ পরে আমার শেখুল হাদিস আসছেন, ওনাদের একটা ই দেওয়া হবে, বুঝলে দেস্তারবান্দি করা হবে, একটা কিছু দেওয়া হবে, তারাকে এখান থেকে তাবলিগের জন্য পাঠিয়ে দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, কোরআনে আল্লাহকে বলছেন বিসমিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার ভাই মাওলানা নূহ আলম সাহেব আমার বন্ধু, দশটা কোরআন এখানে দেবেন আর কি, হেফজুল কোরআনে দশটা কোরআন দেবেন। আমি চাচ্ছি যে আপনার কাছে একটা কলম, দশটা হাজারের একটা কলম, দশটা হাজার আমার এই নানা